বাই সেক্স ভাইটালসিটাস, ঠিক আছে? ভুল হবে আর দিস ইজ এর নাম কি ক্রনিক ডেপ্রোসিস্টাইটিস। আমরা এটা ওপিডিতে বেডসাইড বলবো না, বলবো ওপিডি টেস্ট, রিগার্জিটেশন টেস্ট। এটার ফাইন্ডিং কী পাবো, রিগার্জিটেশন আছে কি নাই সেটা দেখি। দেখি আমরা কী বলি, এটা হচ্ছে ক্রনিক ডায়াগনোসিস, কিন্তু কনফার্ম করি কীভাবে, তখন আমরা ওটিতে নিয়ে গিয়ে স্যাক প্যাটেন্সি টেস্ট করি। এতগুলো কথা ভাই ভালো হবো, রিগার্জিটেশন টেস্ট পাইলে আমরা কেস ওয়ান হিসাবে বা কেস টু হিসাবে এগিয়ে। আবার সেই সালামটা কোশ্চেন এসে ঢুকে পড়বা, প্রথম পয়েন্ট হচ্ছে কোশ্চেন পড়ছে কিনা, ওখানে 0.5 নম্বর দেওয়া আছে। তারপরে কোশ্চেন পড়ার পরে তুমি পেশেন্টের সাথে কাউন্সিলিং যা বলি আমরা, যতটুকু সুন্দর করে বলা যায়, তারপরে পানি কতটুকু পড়তেছে, ভয় পাচ্ছে মনে হয়। সব দেখা শেষ, আমি টর্চে কিন্তু একটা দেখবো না, দুইটাই দেখবো, আমরা বলে দিব না রাইট বাদে, দুটো দেখা শেষ। তারপরে আমার টর্চ কিন্তু জ্বলতেই থাকবে, দেখা শেষ ইন্সপেকশন। এবার আমি মানে এক্সামিনেশনে যাচ্ছি, যখন আমার টর্চ জ্বলবে তখন আমার ইন্ডেক্স ফিঙ্গার প্রেস কোথায়, স্যাক এরিয়াতে, স্যাক এরিয়া কোথায় সবারটা দেখা তো, মিডিয়াল ক্যাম্পাস বরাবর এখানে একটা ফোসা আছে, সেখানে স্যাকটা বসে আছে, হাত একদম মিডিয়াল ক্যাম্পাস করবে। এখন মিডিয়াল ক্যাম্পাস কোনটা ম্যাডাম, এই যে এটা বরাবর যেন হয়, হ্যাঁ হাতটা এখানে থাকবে, সবাই ভুল করে, এখানে দেয় ওখানে দেয়, এখানে প্রেস করলে স্যাকের উপর প্রেস করা অবস্থায় লাইট জ্বলবে। আমি লোয়ার পাম টাউন, ওর লোয়ার পাম টাউন নিয়ে দেখতে থাকবো যে মিকোপ্রোলেন টেস্ট, এটা দেখা শেষ। সেম ভাবে আমি অপোজিট আগে যাব, টর্চ জ্বলবে, স্যাক প্রেস করলাম, মিকোপ্রোলেন ডিসচার্জ আসছে কিনা দেখলাম, যদি আসে রিগার্জিটেশন টেস্ট পজিটিভ ফর রাইট সাইড, রিগার্জিটেশন টেস্ট নেগেটিভ ফর লেফট সাইড, অথবা বোথ সাইড রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। শেষ।